প্রিয় বন্ধুরা, আপনারা শ্রীলেদার্সের নাম শুনেছেন। শ্রীলেদার্স অ্যাকচুয়ালি মেনলি বিখ্যাত হয়েছে তাদের যে এই ব্র্যান্ড এবং কম দামে বেশ ভালো আকর্ষণীয় জুতো কিন্তু শ্রীলেদার্স আপনাদের সামনে তুলে ধরছে। তাই কম দামে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জন্য শ্রীলেদার্স কিন্তু খুব পরিচিতি লাভ করেছে। তো আজকে শ্রীলেদার্সের দুটো মডেল বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি সেটা আপনাদের আনবক্সিং করে দেখাবো। তো শ্রীলেদার্সের এই দুটো যে মডেল আছে একই কালার, শুধু সাইজ ছোট বড় আছে। এটারও দাম আছে 280 টাকা এই মডেলটা, আর পাশে যে বক্সটি আছে এটারও দাম আছে 280 টাকা। তো এবার তাহলে চলুন আপনাদের দেখাচ্ছি দুটো বক্সই খুলে। তো প্রথম বক্সটা আমার খুলি, এটিতে পিঙ্ক কালারের রয়েছে আর একই কালারের জুতো কিন্তু পাশেরটা তো রয়েছে। অপর প্যাকেটটিতে পিঙ্ক কালারেরই রয়েছে, এটা শুধু সাইজ ছোট আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন খুব সুন্দর, একেবারে পিঙ্ক কালারের দুটো মডেল দেখতে একই রকম দেখতে পাচ্ছেন। শুধু সাইজ ছোটো বড়, দামও কিন্তু একই। তো শ্রীলেদার্স সত্যিই খুব একটি মানে সুন্দর ব্র্যান্ড এবং এরা মেনলি বিখ্যাত হয়ে গেছে হচ্ছে কম দামে ভালো ভালো ডিজাইনের জুতো সবার সামনে তুলে ধরার জন্য। তো শ্রীলেদার্সের কিন্তু শোরুম খুব কম পাবেন, শ্রীলেদার্স জুতো বেশিরভাগ তাদের শোরুমেই বিক্রি হয়। তো আপনারা দেখছেন কি সুন্দর পিঙ্ক কালারে গোলাপ ফুল দেওয়া আছে। এই জুতোটি শীতকালে চাইলে বাড়ির ভিতরেও পরা যেতে পারে, এটা শ্রীলেদার্স 13 নম্বর সাইজ। এবং ভিতরে দেখুন দাম, মডেল নাম্বার এবং দাম লেখা রয়েছে। দেখুন 280 টাকা প্রিন্ট রয়েছে। এবং এই দেখুন পাশেরটা যদি এটাও দেখুন 280 টাকা, সাইজ একটু ছোট বড়। একটা হচ্ছে 4 নম্বর, অর্থাৎ 4 নম্বর সাইজটা একটু বড়, আবার যেটা 13 নম্বরটা একটু ছোটো, সামান্য ছোটো বড়। বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লেগে থাকবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেখার সুযোগ করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।